রাজবাড়ির পাংশায় ডাম্প ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছে। প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট মাসুদুল আলম ও তার ছেলে অনিককে নিয়ে পাংশা যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কলেজ রোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। ড্রাইভার পানি নেমে চলে গেছে।